কেমন আছেন বন্ধুরা আজকে দেবাদিদেব মহাদেবের এক পরম প্রিয় ভক্তের চরিত্র আপনাদের শোনাব আর ভক্তের চরিত্র শ্রবণ দ্বারা আপনারা জানতে পারবেন শাস্ত্রে প্রকৃত শিব পুজোর অর্থ কী এবং খুব সহজেই কিভাবে শিব পুজো করলে মহাদেব সন্তুষ্ট হয়ে ভক্তের সমস্ত মনস্কামনা পূরণ করেন এবং ভক্তকে সমস্ত সংকট থেকে উদ্ধার করেন তাহলে চলুন প্রত্যেক বারের মতো শিব বাবার চরণে প্রণাম জানিয়ে আজকের আলোচনা আমরা শুরু করব। করবো এইরূপ আরো পৌরাণিক তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা প্রেস করতে কিন্তু ভুলবেন না সে বহু পুরনো দিনের কথা পশ্চিমঘাট পর্বতমালা থেকে তখন গৌতমী গঙ্গা বয়ে চলেছে সমুদ্রের দিকে গঙ্গার কিনারে একটি অরণ্যে ঘেরা পর্বত নাম তার শ্রী পর্বত সেই পাহাড়ের উত্তর দাহার ঘেঁষে রয়েছে একটি স্বয়ম্ভূ আদিকেশ। পাহাড়ি লোকেরা আদিকেশ বাবা বলেই ডাকে অপূর্ব শিবলিঙ্গ দেখে সকলের জুড়িয়ে যায় এক ধার্মিক বেদমুনি অনেক তীর্থ জায়গা ঘুরে ঘুরে এই শ্রী পর্বতে এসে পৌঁছান এবং লোকমুখে আদিকেশ বাবার নাম শুনে তাকে দেখতে যান অরণ্যে ঘেরা সুন্দর স্থানটি দেখে বেদমুনির খুব পছন্দ হলে মহাদেবকে নিয়ে সেই স্থানে তপস্যা করবেন ঠিক করেন এবং অদূরেই একটি কুঠিয়া বানান বেদমুনি ছিলেন বড় শিব ভক্ত শিব সম্বন্ধীয় শাস্ত্রকথায় তার ছিল অগাধ পাণ্ডিত্য শাস্ত্রীয় রীতি মেনে রোজ ফলমূল বেলপাতা ও গঙ্গা জল দিয়ে নিষ্ঠাভরে বেদমুনি পুজো করতেন তারপর নিকটবর্তী গ্রামগুলিতে গিয়ে তিনি মাধুকরী করতেন গ্রামের লোকেরাও তাকে খুব শ্রদ্ধা করতো এবং দেবাদিদেব মহাদেবও তার পুজোতে খুবই সন্তুষ্ট ছিলেন বেদগুনির এইভাবে কিছুদিন কেটে যাওয়ার পর পড়লেন মহা সমস্যায় তিনি দেখলেন শিবের মাথায় দেওয়া তার নির্মাল্য ধুলোয় লুণ্ঠিত হচ্ছে ফলমূলও নিচে গড়াগড়ি খাচ্ছে মনে হচ্ছে কেউ যেন শিবকে পুনরায় পুজো করছে তবে তা কোনো ব্রাহ্মণের পুজো নয় কারণ চারিদিকে পাখির পালক পড়ে রয়েছে শিবলিঙ্গের ওপরেও রক্তের দাগ ব্যাপারটা যে কি তা বেদমুনির মাথায় কিছুতেই আসছে না তিনি কিছুই বুঝতে না পেরে পরদিন দূরের গাছের আড়াল থেকে সবটা দেখতে শুরু করলেন অস্থির চিত্তে বেদমুনি এদিক সেদিক লক্ষ্য করতে লাগলেন হঠাৎ তার নজরে পড়ল বাবা মহাদেবের দিক থেকে কেউ যেন আসছে তাকে দেখে তো বেদমুনির চক্ষু স্থির লোকটা একটা ব্যাধ দেখতে কুৎসিত জীর্ণ বসন দুই কাঁধে বধ করা নানা রকমের পাখি তাদের মধ্যে কোনোটার দেহ থেকে এখনো রক্ত পড়ছে বেদমুনি দেখলো ব্যাধ এসেই বাবার সামনে সমস্ত বধ করা পাখিগুলি রাখলো তারপর দৌড়ে গিয়ে নদী থেকে মুখে করে জল নিয়ে এসে বাবার মাথায় ছিটিয়ে দিল তারপর সে যেসব ফুল ফল দিয়ে পুজো করেছিল তা সজোরে দূরে নিক্ষেপ করলো এবং একটি পাখির ছাল করা মাংস তৈরি করে শিবের সামনে নিবেদন করলো দেখে গ্রামে খোঁজ লাগাতে জানা গেল সে একজন বেদ এবং তার নাম ভিল্ল বেদমুনি সমস্ত ঘটনাটাই পুনরায় চিন্তা করলেন এই রকম অভাবনীয় দৃশ্য দেখে বেদমুনির মনে ক্ষোভ ও ক্রোধ জন্মালে তিনি আরো ভাবতে লাগলেন সত্য সনাতন শিব ব্যাধ ভিল্লের থেকে এই তামসিক ভোজন কিভাবে প্রতিনিয়ত গ্রহণ করছেন এই ভেবে বেদমুনি সন্দেহবশত পাথর দিয়ে শিবলিঙ্গের ওপর মারতে যাবে এমন সময় আকাশবাণী হল হে বেদমুনি আজ তুমি বাড়ি যাও আর তোমার এই উত্তম কাজটি আগামীকাল সম্পন্ন করো এই শুনে বেদমুনির গা শিউরে উঠল এবং রাগের বশে তিনি একই করতে যাচ্ছিলেন এই ভেবে অন্তরে তার তীব্র অনুশোচনা হতে লাগল যাই হোক পরদিন নির্দিষ্ট সময়ে যথারীতি গঙ্গা স্নান সেরে সুন্দর নৈবেদ্য সাজিয়ে বেদমুনি দেবতার পুজো করতে গেল কিন্তু শিবলিঙ্গের মাথায় নজর পড়তেই চমকে উঠল শিবের মাথায় চাপ চাপ রক্ত কেন এই বলে মাথাটা মুছে ভালো করে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে দিল বেদমুনি তারপর লিঙ্গরূপী মহাদেবকে যথাশীঘ্র নিয়ম অনুসারে পুজো করে আপন কুটিরে ফিরে গেল অকস্মাৎ ভিল্ল আসার পদধ্বনি শুনতে পেল ভিল্ল এসেই গঙ্গায় গেল তারপর মুখে করে জল নিয়ে এলো এবং শিবলিঙ্গের মাথার ওপর চাপানো ফুল বেলপাতাগুলি সরিয়ে দিয়ে চমকে উঠল মুহূর্তেই মুখের জল দূরে নিক্ষেপ করে লিঙ্গরূপী শিবকে দুহাত দিয়ে জড়িয়ে ধরে ভিল্লো কেঁদে কেঁদে উচ্চস্বরে বলতে লাগলো ওগো প্রাণপ্রিয় বাবা কে তোমার এমন অবস্থা করেছে কার আঘাতে তোমার মাথায় এরম চাপ চাপ রক্ত কোন এমন আঘাত কে করলো বেদমুনি সবটাই নিজের কান দিয়ে শুনতে লাগলো তারপরে খুবই দুঃখিত অন্তরে ব্যাধ ভিলল জয় বাবা ভোলেনাথ বলে তীর ধনুক দ্বারা নিজের প্রাণ দিতে যাবে এমন সময় জটা জুটো ধারী ভস্য মাখা শিব ভিল্ল ব্যাধের সামনে আবির্ভূত হলেন বিল্ল হাটু গেড়ে শিবকে নমস্কার জানাতে শুরু করলে আবেগে বেদমুনিও বাবার কাছে দৌড়ে চলে এলেন তারপর দেবাদিদেব মহাদেব সহাস্যে বলে উঠলেন দেখছ বেদ এই ব্যাধের কেমন ভক্তি আমার ওপর কেমন ভালোবাসা তুমি আমার মাথায় রক্ত দেখে শাস্ত্র উপাচারে ফুল গঙ্গাজল দিয়ে পুজো সারলে মাত্র কিন্তু মূর্খ ব্যাধ আমার বেদনার কথা কল্পনা করে প্রাণ দিতেই উদ্যত হচ্ছিল তাই বলছিলাম প্রাণ দিয়ে পুজো তপস্যা না করলে কি আমার দর্শন পাওয়া যায় তুমি উপাচারের চেয়ে মন প্রাণ হৃদয় দিয়েই আমার নিত্য পুজো করো তাহলেই আমি সব থেকে বেশি খুশি হব এই বলে ভিল্ল ও বেদমুনিকে আশীর্বাদ করে শিব বাবা অদৃশ্য হয়ে গেলেন মহাদেবের কথা শুনে চোখ খুলে গেল বেদের ভাবল সত্যিই তো আমি এতদিন আচার আচরণ শাস্ত্রবিধিকেই গুরুত্ব দিয়ে এসেছি মন প্রাণটা সবটা দিতেই পারিনি বেদমুনি আর কথা না বাড়িয়ে আপন কুটিরের দিকে চলে গেল মনে তার ভাবনা বেশভূষার অন্তরালে মানুষের মনের আন্তরিকতায় ভালোবাসাই সবকিছু এ জগতের সেরা অমূল্য ধন বন্ধুরা তাহলে মহাদেবের কৃপা খুব সহজেই লাভ করতে গেলে শাস্ত্রের রীতিনীতিকে দূরে সরিয়ে রেখে যেটুকু সময় পান না কেন অন্তরের ভক্তি ও শ্রদ্ধা দ্বারা শিব পুজো করুন উপাচারে নয় সমর্পণে বিশ্বাস রাখুন দেবাদিদেব মহাদেব আপনার সমস্ত সমস্যা সমাধান করে দেবে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন बोलबें हर हर महादेव ओम नमः शिवाय।